হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এইচপি 27ES ডিসপ্লে মনিটরটি কুইক আনবক্সিং এবং রিভিউ। এটি হচ্ছে এই মনিটরটির বক্স পিসটি। এখন আমি এই বক্স পিসটি আনবক্সিং করবো এবং দেখবো এই বক্সটির ভিতরে আমরা কী কী পেতে যাচ্ছি এবং সেই সাথে এই মনিটরটি কীভাবে সেট আপ করতে হয় সেই ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করবো। এবং অ্যাকচুয়ালি এই সেট আপটার ব্যাপারে অনেকে কনফিউজ থাকে, সো এখানে আপনি জাস্ট এই স্ক্রুটি ওপেন করবেন, পুরোপুরি না ওপেন করে এটাকে এখানে রাখবেন, রাখার পর আবার এটাকে ক্লোজ করে দেবেন। সো হ্যাঁ, এগুলো ক্লোজ করার পর আপনি আপনার মনিটরটি এভাবে রেখে এখানে জাস্ট পুশ করে দেবেন এবং হেয়ার উইগো আপনার মনিটর রেডি। এবং এই বক্সিটা আমরা পেয়ে যাচ্ছি একটি পাওয়ার কেবল, এটা হচ্ছে এটার সাথে এবং একটি এইচডিএমআই পোর্ট। সো আমি এখন এই মনিটরটি আমার কম্পিউটার কানেক্ট করতে যাচ্ছি। অ্যান্ড হেয়ার উইগো, আমি আমার যে মনিটরটি কানেক্ট করার পর আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড ভিউ, যেখানে কিনা আমি পেয়ে যাচ্ছি এইচডিএমআই 1 এবং এইচডিএমআই 2 এর দুইটি স্লট। এবং আপনি চাইলে ভিজি কেবল কানেক্ট করতে পারবেন, এটা হচ্ছে পাওয়ার কানেক্ট করার জন্য এই মনিটরটি। অ্যান্ড হিয়ার ইজ দ্য ভিউ, দিস ফ্রন্ট সাইড ভিউটি, এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি পাওয়ার অফ অন করার জন্য মনিটরটি। এবং আমি জাস্ট নাও এই মনিটরটি অন করলাম এবং এটা হচ্ছে টোটাল ভিউটি আমার মনিটরটি। এবং ইটস 27 ইঞ্চ এবং এটার যে ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 1920x1080 এবং এটা IPS টেকনোলজি এবং এটার যে 178 ডিগ্রি অ্যাঙ্গেলেও আপনি চাইলে এই মনিটরটি স্টিল দেখতে পারবেন। খুবই গুড কোয়ালিটি রেজলিউশন এবং ওয়াচিং মুভি অর গেমিং এবং ইভেন ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে এরকম স্ক্রিনের মনিটর, দ্যাটস রিয়েলি প্রিটি গুড। সো এবং এটার যে আলট্রা স্লিম, এটার যে আপনার সাইড থেকে যদি আপনি দেখেন এই মনিটরটি, এটার যে থিকনেস চেক হো, দ্যাটস অল অ্যাবাউট ইট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ইন ফিউচার এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক এবং আনবক্সিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। বাই বাই।